সুপ্রিয় দর্শক, ফসল চাষ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বায়ার কোম্পানির অ্যান্ট্রাকলের ব্যাপারে জানব যে এটি কি কি কাজ করে, কোন কোন ফসলে ব্যবহার করা যায় বা এর সমস্ত কিছু বিস্তারিত জানব। তার আগে একটা রিকোয়েস্ট করব, যতক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে ফসলের রোগ প্রতিরোধ, কারণ এবং প্রয়োজনীয় তত্ত্বাদি সহজেই পেতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিওটি। অ্যান্ট্রাকল প্রোপিনেফ 10WP, যা একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বা স্পর্শজনিত ছত্রাক। অ্যান্ট্রাকল হচ্ছে সক্রিয় পদার্থ হিসাবে 70% ওজন। প্রোপিনেফ সমন্বিত প্রোপিনেফ টেকনিক্যাল এবং বাদবাকি সক্রিয় পদার্থ হিসাবে আনুষঙ্গিক ভিত্তিক একটি স্পর্শজনিত ছত্রাকনাশক। বিভিন্ন ফসলের ছত্রাকজনিত রোগসমূহ দমনের জন্য পাতার চেটানো হিসাবে অ্যান্ট্রাকল ব্যবহৃত হয়। এর রাসায়নিক সংমিশ্রণের কথা যদি বলি, তাহলে প্রোপিনেফ টেকনিক্যাল অ্যান্ট্রাকল ইউ টেকনিক্যালের 87.5% রয়েছে, আর প্রিসিপিপেটেড সিলিকা রয়েছে 8.75%, আর বাকিটা কিউলিন রয়েছে মোট 100%। অ্যান্ট্রাকলে রয়েছে প্রোপাইনফ, যা বিভিন্ন রোগের বিরুদ্ধে বিস্তৃত বর্ণালী ক্রিয়াকলাপের সাথে একটি ছত্রাকনাশক। প্রোপাইনফে একটি পলিমারিক দস্তাযুক্ত কিউ কার্বাইন ম্যাট দস্তা প্রকাশের কারণে অ্যান্ট্রাকল প্রয়োগের ফলে ফসলের উপরে সবুজ প্রভাব পড়ে। প্রোপাইনফ কীভাবে কাজ করে? প্রোপাইনফ ছত্রাকের বিপাকের বিভিন্ন স্থানে হস্তক্ষেপ করে শ্বসন শৃঙ্খলার বিভিন্ন পয়েন্ট, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের বিপাক কোষের ঝিল্লিতে। প্রোপাইনফ এই বহু সাইটমোড ছত্রাকের মধ্যে প্রতিরোধ বিকাশকে বাধা দেয়। জিঙ্কের সহজলভ্যতার জন্য সম্পূর্ণরূপে ফসলের উপর ইতিবাচক প্রভাব এর পড়ে এবং উদ্ভিদের প্রতিরোধ ক্ষমতা উন্নত করে, ফসল উচ্চ ফলন এবং মানের উন্নতি করে। এখন আমরা জানব এটি কোন কোন ফসলে ব্যবহার করা যায়। এটি আপেল, ডালিম, আঙ্গুর, লঙ্কা, টমেটো, আঙ্গুর, বেগুন প্রভৃতি ফসলের মধ্যে কিন্তু ব্যবহার করা যায়। যেসব রোগের খুবই কার্যকর সেটা হলো মামরি, পাতায় ও ফলে দাগ, জলদি ও নাভিদশা, শুকিয়ে জ্বরে পড়া, কালো চোখ পচা, ডাউনি মিলডিউ, হাত আর বাদামি দাগ, সব কিছুতে কিন্তু ভালো কাজ দেয়। এছাড়া এর যে মাত্রাটা সেটা কিন্তু 2-3 গ্রাম ব্যবহার করা যায় প্রতি লিটার জলে, প্রতি 300 গ্রাম প্রতি 100 লিটার জলে। এই হলো বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।